একটু একটু সংশোধন করি যে পিএনজি তে আমাদের তেরো হাজার থার্টিন থাউজেন্ড ফাউন্ডিং দিয়েছিলেন বা যারা সুযোগটা গ্র্যাপ করতে পেরেছিলেন এবং এখান থেকে মানে পুরো পিএনজির মানে চেঞ্জিংটা এখান থেকে সম্ভব এই তেরো হাজার যে ফাউন্ডিং মেম্বার আছে পুরো পিএনজি টাই অন্যভাবে চেঞ্জ করে দিবেন স্যার এটাই বলছিলেন থ্যাংক ইউ স্যার কথা বলে সুযোগ আছে আমরা আসি সকলেই অনপ্যাসিফ থেকে আমাদের মানে যে স্বপ্ন ড্রিম সেটা আমরা পূরণ করতে পারবো তো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমার কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য তো টিম হলো নপ কর্তৃক আয়োজিত আজকের প্রভাতকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট আমাদের মেন্টর ইন্ডিয়ানার প্রবیشার সাথে একসাথে বিগ গো ডেডিকেটেড কোর্স প্রেজেন্টার পার্টিসিপেন্ট ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন আমি শম্ভু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি তো নো ডাউট আমার পূর্ববর্তী আমার কোর্স স্যাররা ম্যামেরা অনেক সুন্দর বলে গেলেন এবং আমরা জানি যে কালকে হঠাৎ করেই আমাদের এসআর মার্টি লাইভে এসেছিলেন এবং সেখানে এসে আধা ঘন্টার মতো তিনি ছিলেন এবং কিছু নিউজ দিয়ে গিয়েছেন আমাদের তো আমরা গত মিস করেছি তো এইখানে আমরা পেলাম তো সেখানে অনেক কথাই বললেন যে আমাদের ও কানেক্ট এই ও কানেক্টটা যে আমরা এতদিন হলো কাজ করছি বলছেন যে আমরা এতদিন হলো ও কানেক্টে কাজ করছি ও কানেক আসলে একটা ফ্রি গিফট এবং এটা ডে বাই ডে ডেভেলপ করা হচ্ছে এবং ডে বাই ডে ডেভেলপিং মোডেই আছে কারণ অ্যাসার কিন্তু আমরা যারা ফার্স্ট যারা সেপ্টেম্বরে আমরা যারা ওখানে পার্চেস করেছিলাম তো তারা কিন্তু অনেকে মানে এইটা থেকে যারা ব্লেসিং করেছিলেন তো ব্লেসিং এরও যারা ব্লেসার তারা কিন্তু ওখানে সাবস্ক্রিপশন যারা করেছেন সেই অ্যামাউন্টের চেয়ে অনেক বেশি কমিশন তারা আর্ন করেছেন অ্যাসার বলছেন যে এটা কিন্তু মানে একটা গিফট এবং এটা অবশ্যই গিফট কারণ আমরা যে প্রাইসে আমরা ওএমবি প্রোডাক্টটা দিচ্ছি মানে ওভারঅল মার্কেটে তো এইটা কখনোই এই প্রাইসটা হতে পারে না স্যার বলছিলেন যে রানিং কারেন্ট সিনারিওতে এর আগে কিছু মিটিংয়ে বলছিলেন যে এইটা বর্তমান রানিং অবস্থায় কিন্তু ফাইভ থাউজেন্ড ডলার আপনার প্রাইস আছে বর্তমান মার্কেটে তো সেখানে আমরা একশো ডলার করে পাচ্ছি তো এটা অবশ্যই গিফট স্যারের মহানুভবতা যে আমরা এখনো এত সুন্দর একটা সিস্টেম এবং এত সুন্দর একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুল যেটা আমরা রেগুলারলি ইউজ করছি রেগুলারলি নন স্টপ তো সেটা কিন্তু আমাদের হাতে এবং এটার কি মানে ডেভেলপমেন্ট এইটার কি ওয়ার্ড ক্যাপাবিলিটি এগুলো কিন্তু আমরা সবই জানি যারা আমরা সিস্টেমের সাথে থাকি যারা ওয়েবিনারে আসি দু দুবেলা তো আমরা কিন্তু এগুলো সবই জানি তো অবশ্যই এটা গিফট তো অ্যাস্টার মানে বলছিলেন যে অ্যাস্টার একজন ফ্রেন্ড আছেন তো কংগ্রেসের হয়ে তিনি দৌড়াচ্ছেন মানে মানুষের হয়ে দৌড়াচ্ছেন কিন্তু গৃহহীন মানুষদের হেল্প করার জন্য তো সেইটা অবশ্যই একটা ভালো কাজ কারণ হিউম্যানিটি আমাদের অনপ্যাসিভের একটা পার্ট এবং এইটাকেই মূল প্রাধান্য আমাদের অ্যাস্টার দিচ্ছেন যে পুরো পৃথিবীর যারা গৃহহীন ক্ষুধার্ত যারা মানে এক কথায় যারা জীবন জীবিকার বর্ডার লাইনের নিচে আসেন তো তাদেরকে কিন্তু হেল্প করার জন্য এই অনকাশি আসছে এবং এইটা কিভাবে হবে এটা আমাদের মাধ্যমে হবে তো করবেন কোম্পানি করবেন ইভেন আমরা যারা আসি এই ফাউন্ডিং মেম্বার আমাদের কিন্তু একটা বড় দায়িত্বের পার্ট আছে এটা জাস্ট আমরা খালি অ্যাপেল অ্যাপেল না দেখি আমাদের যেহেতু এত বড় একটা কোম্পানির সাথে আমরা লাকিলি জুড়ে গেছি তো আমরা আমাদের পার্ট যেটা আছে আমরা আমাদের পার্টটা মানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি নট অনলি মানি কে আমরা ফোকাস করি ফোকাস অবশ্যই মানি সকলের প্রয়োজন আমরা সকলেই জানি যে বর্তমান প্রেজেন্ট সিনারিওতে আমরা কিভাবে কিভাবে কে কিভাবে আছে তো সকলেরই প্রয়োজন বাট সিস্টেমটাই এত বড় সিস্টেমটা মানে ইউনিকর্ন হয়ে আমরা জন্মেছি তো আপনি বুঝতেই পারেন যে একটা কোম্পানি স্টার্ট আপ কোম্পানি ইউনিকর্ন হতে তার কত সময় লাগে এবং তাকে কত রেভিনিউ আর্ন করতে হয় তো সেখানে একটা মানে কি বলবো এটা মানে আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা আমাদের মানে পাওনা যেটা আমরা পেয়েছি এবং এটা নো ডাউট এতটাই দ্রুত এটা সুপার ইউনিকর্নে পরিণত হবে যেটা পৃথিবীর মানুষ মানে আশ্চর্য হয়ে যাবে যে একটা কোম্পানি কীভাবে এত দ্রুত সুপার ইউনিকর্নে পরিণত হয় এবং এটাই সম্ভব এটাই হবে বাস্তবতা এটাই যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এইটা করার জন্য পৃথিবীতে অনপ্যাসিভের উপরে কোনো টপ থাকবে না পৃথিবীর ডিজিটাল ওয়ার্ল্ডে যে কোনো ডিজিটাল প্রোডাক্ট যে কোনো অ্যাক্টিভিটিস যে কোনো তো সেইখানে অনপ্যাসিডের ওপরে কেউই থাকবে না অনপ্যাসিড অন দা টপ অলওয়েজ তো সেখানে স্যারের যে ফ্রেন্ড কাজ করছেন তো তিনি সেখানে বলছিলেন যে স্যার বলছেন যে ইউএসএ তে সেভেন মিলিয়নের বেশি মানুষ গৃহহীন অবস্থায় আছে যাদের জন্য স্যার কাজ করতে চান বা ফাউন্ডিং মেম্বারদের দ্বারা কাজ করতে চান বা ইভেন তার যে ফ্রেন্ড আছেন যিনি এই পারপাসই কাজ করছেন তো তিনার সাথেও কিন্তু একটা জুড়ে তাদের কাজ করতে চান অবশ্যই হিউম্যানিটি আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে করতে পারি জাস্ট অনলি একটা মানুষকে অর্থ দিয়ে হেল্প করা যে হিউম্যানিটি নেভার হিউম্যানিটির অনেক রকম পার্ট আছে আমরা একটা মানুষের মনের মতো যে কোনো একটা কাজ যদি আমরা করতে পারি সেটাই আমরা মনে করবো যে হিউম্যানিটি তার চাহিদা তার চাহিদার যে কোনো একটা পার্ট যদি আমরা আমাদের তরফ থেকে আমরা সেটা পূরণ করতে পারি তো আমরা এটাই বলবো যে এটাকে আমরা হিউম্যানিটি বলবো দেখেন পুরো পৃথিবীতে ইউএসএ এর যে কংগ্রেস আছে তো তিনারা 95 বিলিয়ন ডলার প্লাস অনুমোদন করেছেন কিসের জন্য ওয়ারের জন্য যুদ্ধের জন্য শাসনের জন্য কেন 95 বিলিয়ন ডলার এইটা ওয়ার কখনোই আমাদের মিতালি মেয়ে বলে গেলেন যে ওয়ার কখনোই কারো জন্য ভালো কিছু বয়ে আনেন না যুদ্ধ হিংসা হানাহানি এগুলো কখনোই মানুষের একটা ভালো দিকের পার্ট হতে পারে না কখনোই না আমরা পূর্বেও দেখে এসছি এবং আগামীতেও আমরা যা বুঝছি এইটা আস্তে আস্তে আরো বড় আকার ধারণ করছে এবং কিছু প্রকৃতির মানুষ আছেন যাদের কাছে হাতে অনেক অনেক অর্থ আছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে তো তারা এই পার্ট পার্টগুলোতে তারা ইনভেস্ট করছে তারা এই কাজগুলো করার জন্য ইনভেস্ট করছেন তাদের মানে যে রেভিনিউ আছে তাদের যে ওয়েলথ আছে সেটাকে কিভাবে দ্রুত দ্বিগুণ করা যায় বাট দ্রুত দ্বিগুণ করার কোনো ওয়ে হতে পারে না একটা যুদ্ধ পারপাস বা আপনি একটা শাসন পারপাস একটা মানুষের ক্ষতি পারপাস সেই জায়গাতে আপনি ইনভেস্ট করেন এটা কখনোই হই হিউম্যানিটির একটা পার্ট হতে পারে না তো এই যে নাইনটি ফাইভ বিলিয়ন ডলার এই এইটা যদি যুদ্ধ এবং শাসনে ইউজ না করে আমরা যদি মানুষের হিউম্যানিটি করার জন্য মানুষের মানুষকে চারটে খাবার তুলে দেওয়ার জন্য তাদের মুখে যারা দুবেলা খেতে পায় না যারা গৃহহীন আছে যাদের বস্ত্র নেই আমরা যদি তাদের পারপাস এই টাকাগুলো খরচ করতাম তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো কত ইউনিক হতো আমরা সকলে সকলের হয়ে কাজ করতাম সকলে সকলের জন্য বাঁচতাম থিঙ্ক অ্যাবাউট দ্যাট আপনি একটু চিন্তা যে আমরা যদি রকম করতাম যে আমরা যে যার দেশেই আসি সেই দেশেরই এই শাসন খাতে বা এই যুদ্ধ মানে পারপাস আমরা যে বিলিয়ন বিলিয়ন ডলার প্রত্যেকটা দেশেরই খরচ আছে এই খরচগুলো যদি আমরা সেই কাজ না করি আমরা এই মানুষের উপকার করতে এবং ইভেন আমাদের কালকে উম প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা ইতে কনফারেন্সে বলছিলেন যে সেখানে যে এই যে টাকাগুলো খরচ হচ্ছে এই টাকাগুলো খরচ এগুলো এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা এই যে পৃথিবীর নাতিশুর সুতোষ্ণতা বা পৃথিবীর যে উত্তপ্ততা এইভাবে আমরা কিন্তু অনেক প্রচুর প্রচুর গাছ লাগাতে পারি আমরা পুরো পৃথিবীটার সিনারিও চেঞ্জ করতে পারি এবং এই যুদ্ধ পারপাস আমরা খরচ না করে যদি এটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং রোধ করার জন্য বা আমরা মানে ইভেন মানে আমরা পৃথিবীটাকে আরো সুন্দর করে সাজাতে পারি আমাদের বাস্তার বাঁচার জন্য একটা হিউম্যানের বাঁচার জন্য যেটা যেটা প্রয়োজন পৃথিবীকে যেভাবে তৈরি করা প্রয়োজন আমরা প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট কিন্তু আমরা এই কাজগুলোকে হাতে নিতে পারি প্রজেক্ট হিসাবে যে আমরা এই কাজগুলো করতে পারি একটা মানুষের আমার দেশের মানুষের ভালো হবে কি করে আমরা কিন্তু গভর্নমেন্ট বা আমাদের এক্সপার্টিস যারা আসেন গভর্নমেন্ট সেক্টরে তারা কিন্তু অনেকটাই জানেন এবং তারা অনেকটাই শিক্ষিত তারা এগুলো সম্বন্ধে অনেক কিছুই জানেন বাট কিনারা করতে পারেন না কেন কিছু অসাধু মানুষ আছেন কিছু অসাধু ব্যক্তি আছেন গভর্নমেন্ট লেভেলেরই এক্সিকিউটিভ তারা এই কাজগুলো করতে জানেন তাদের কিছু ব্যক্তিগত যে স্বার্থ যে লুকিয়ে আছে এগুলো তারা হাসিল করতে পারেন না যদি আমরা টিম ওয়ার্ক করি যদি আমরা পৃথিবীটাকে আলাদাভাবে চেঞ্জ করতে চাই ভালোর দিকে চেঞ্জ করতে চাই অবশ্যই আপনি ভালো কাজ করতে দেখেন আপনার বাড়ির পাশের লোক আপনাকে বাধা দেবে তো এই যে ভালো কাজের দিকগুলো এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি আমরা এগুলোকে যুদ্ধে খরচ না করে আমরা হিউম্যানিটির জন্য কাজ করতে পারি যেহেতু আমাদেরকে অ্যাস শিখিয়েছেন এবং গভর্নমেন্ট ইভেন গভর্নমেন্ট না করুক গভর্নমেন্ট না করুক আমরা করব ইভেন কালকে আমাদের প্রাইম মিনিস্টার তিনিও বলছিলেন যে একটা পারপাসে ফিফটিন টু টোয়েন্টি মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন যেটা মানে করতে হলে সেটা লাগবে তো আমি সত্যি কথা টিভিতে দেখতে দেখতে আমি নিজেই বলছিলাম যে আমরা অনপ্যাসিভ আসি নো ডাউট আমরা আপনাকে হেল্প করব আমরা গভর্নমেন্টের সাথে হাত ধরে হাতে চলবো সত্য কথা এই মুখটা আমার এই কথাটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে অটোমেটিক্যালি তো এই যে এইরকম আমরা একটা সময় আসতে যাচ্ছে যে সময়টা আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি পুরো চেঞ্জ করতে পারেন আপনার কান্ট্রিটাকে চেঞ্জ করতে পারেন ইভেন আপনার ডিস্ট্রিক্টটাকে চেঞ্জ করতে পারেন ইভেন আপনার মহল্লাকে চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা সেক্টরে আপনি কাজ করতে পারেন আমরা আমাদের ওয়েলথ এই ইন্টারনেট ওয়ার্ল্ডে আমরা জানি যে ইন্টারনেট ওয়ার্ল্ডে কতটা ওয়েলথ আছে বিলিয়ন বিলিয়ন মার্কিং ডলার ট্রিলিয়ন মার্কিন ডলারের ওয়েলথ আছে যেখান থেকে আমরা আমার আমরা কি পেয়েছি আমরা একটা ম্যাজিক্যাল সিস্টেম পেয়েছি এই যে জাদুর ছড়িওয়ালা একটা ম্যাজিক্যাল সিস্টেম এই ম্যাজিক্যাল সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা যতটা পারি এই মহাসমুদ্র থেকে আমরা ওয়েলথটাকে অ্যাকোয়ার করব একটা সমুদ্র থেকে যদি মানে গ্যালনকে গ্যালন পানিও তোলা হয় সেখানে কিন্তু সমুদ্রের কিছু যায় আসে না বাট সেই পানিটা কিন্তু আপনি আপনার কাজে লাগাতে পারেন আপনি এগ্রিকালচার সেক্টরে মানে আমি একটা কথা পারপাস বলছি যে আপনি এগ্রিকালচার সেক্টরে লাগাতে পারেন আপনি ইভেন একটা দেশের একটা সেক্টরের উন্নয়ন করতে যা যা প্রয়োজন আপনি কিন্তু সব করতে পারেন এই পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে এই অনপ্যাসিভ থেকে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার তো এত বড় একটা পাওয়ার যেখানে আমরা আমাদের পরিবারকে রিসেপ করতে একশো বার চিন্তা করি সেখানে অ্যাসার বলছেন পুরো পৃথিবীটাকে রিসেপ করেন কিভাবে সম্ভব এই অনপ্যাসিভ দ্বারাই সম্ভব সেই ভীষণ সেই মিশন অ্যাসার কিন্তু আজকে নয় দু সাল থেকে দেখে এসছেন এবং সেইটার পরিপূর্ণতা এবং সেইটার লাস্ট মোমেন্ট আমরা দাঁড়িয়ে আছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে ইভেন ইভেন এমন এমন মেম্বার আছে যারা এগুলো না বা তিনারা যখন তাদের ওয়ালেটে যখন একটা মানে ঝাঁকুনি দেখবেন তো তিনারা অনেক কিছুই তাদের মানে শারীরিক অসুস্থতা হয়ে যেতে পারে হঠাৎ দেখলে তো আমাদের হয় না অনেক কিছু থমকে যায় আর এমনই কিছু মানুষ দেখবেন না এমনই কিছু ওয়েলথ দেখবেন ওয়েলথ ডিজিট দেখবেন যেটা দেখে আপনি অবশ্যই থমকাতে বাধ্য এবং সেইটা করার জন্যই সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্যই অ্যাসার আমাদের হয়ে কাজ করে যাচ্ছেন আমাদের জন্য সিস্টেম এটা সিস্টেম অ্যাসারের জন্য নয় পুরো অনপ্যাসিভ সিস্টেমটা হচ্ছে আমাদের জন্য সাধারণ মানুষ যারা আমরা আছি পৃথিবীতে যারা বিলিয়ন ডলার আছে তারা তো ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেলে সবসময় শোনা যাচ্ছে না শম্ভু স্যার শোনা যাচ্ছে না আপনাকে শম্ভু স্যার ফোন চলে এসেছে হয়তো এতো জোরে জোরে এত লাউডলি বললে পাড়ার লোক তাড়াবে না

এআই এম এল কখনো কারো হয়ে কাজ করে না আমরা মানুষ হয়তো আমরা মানুষ মানুষের হয়ে কাজ করি আমরা মানুষ এথিক্যাল কাজ করি কিছু মানুষ আসি যারা আনিক্যালি ওয়ার্ক করাটা পছন্দ করি বেশি তো সেইখানে আমরা কি করছি আমরা সিস্টেমটাকে এত সুন্দর একটা সিস্টেম পেয়েছি যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে তো অবশ্যই ইভেন আমরা পুরো পৃথিবীর মানুষটাকে চেঞ্জ করতে পারি পুরো আপনার কান্ট্রির মানুষের জন্য আপনি কাজ করতে পারেন এত বড় একটা অপরচুনিটি কিভাবে যে পেয়ে গেলাম আমরা আমরা জানি না সত্য কথা পুরো পৃথিবীতে তো কোটির মানুষ অনলি এই চোদ্দ লাখ মানুষই কেন পুরো সিস্টেমটা তো আপনার আঠারো সাল থেকে বাইশ সাল পর্যন্ত লাস্ট অব্দি ছিল চার চারটা বছর সময় দিয়ে গেছেন কিন্তু অনলি আমরা কেনই চোদ্দ লাখ মানুষ এখানে দু কোটি হতে পারত এক কোটি হতে পারত সবার জন্য ওপেন ছিল সিস্টেমটা বাট ম্যাচ মানুষ আছে আমরা যারা এই চোদ্দ লাখ মানুষ তাদেরকেই অপরচুনিটি দিয়েছে ইভেন আমি আমার কিছু ফাউন্ডিং মেম্বারদের সাথে কথা বলেছি সত্য কথা বলতে যে আমার মাইন্ডের সাথে তাদের মাইন্ড হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে কিভাবে সম্ভব সে এই দেশের না সে আমার সাথে মানে আমার সাথে কোনোদিন কথা হয়নি বাট আমরা সিস্টেমের মাধ্যমে এসে একটা পরিচিতির মাধ্যমে যখন আমরা লাইভ ডিসকাস শুরু করলাম আমরা নিজেদের তখন দেখছি যে না তিনিও একই পথের মানুষ যে পথে আমি হাঁটছি ওয়াও হোয়াট এ সিস্টেম তো এভাবে আমরা ডে বাই ডে যখন পাবলিকলি এই সিস্টেমটা আসবে এভাবে ম্যাস দ্য মাইন্ডের লোক আমরা জুড়তে থাকবো আরো আমরা আর্লি বার্ড আমরা আগে জুড়েছি আমাদের ফ্যাসিলিটি অবশ্যই বেশি থাকবে কোম্পানি আমাদের হয়ে কাজ করবে কোম্পানিটাই তো আমাদের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আপনি কোম্পানির হয়ে কাজ করেন কোম্পানি আপনার জন্য কি করবে এটা আপনাকে চিন্তা করতে হবে না কোম্পানি কোম্পানির জায়গাতে কাজ করবে এত বড় একটা কোম্পানি দেখছেন তো যে কিভাবে কাজ করছে তো সেইখানে আপনার আমার হয়ে কাজ করবে এটা তো আমাদের মানে সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্য কেন মানে হাজার জন্মের পরে মনে হয় এরকম একটা অপরচুনিটি মানুষের হাতে আসে আমাদের ধনপতি স্যার বলেন যে অপরচুনিটি বারবার আসে বাট গোল্ডেন অপরচুনিটি এইটা লাইফে একবারই আসে সেটা গ্র্যাপ করানোর সময় একবারই হয় এই যে এই সময়টা আমরা যারা এই সিস্টেমের সাথে জুড়ে আছি আমরা সেই সময়টা বুঝেছি আমরা সেই সময়টা অনুধাবন করতে পেরেছিলাম ইভেন না করতে পারি তারপরও জুড়ে গেছি বাট এখন বুঝছি যে এইটাই সেই গোল্ডেন অপরচুনিটি ছিল যেটা আমার লাইফকে চেঞ্জ করার জন্য যথেষ্ট এবং এই করোনা এই কোভিড সিচুয়েশনের পরে আমরা সকলে হতাশ হয়ে গেছিলাম কে কিভাবে কি করব আমরা কিভাবে চলবো কিভাবে এই এই সিচুয়েশন থেকে বের হব আবার কিভাবে সাবেক হবো সকলে নাভিশ্বাস উঠে গেছিল বাট আমরা তখন কি করলাম আমরা ওয়ার্ক ফ্রম হোমের চেষ্টা করলাম কিভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি তখন আমরা এইভাবে ডিজিটালি আসলাম এবং ডিজিটালি এসে অনেক মানুষ ডিজিটালি ওয়ার্ক করে বাট এই গ্র্যাপ এই অপরচুনিটিটা গ্র্যাপ করতে কতজন পেরেছে বাট আমরা জাস্ট অ্যাপসারের দুটো ভিডিও অডিও ক্লিপ দেখে আমরা তাও দেখিনি ইভেন সত্য কথা বলতে আমি ক্লিপও দেখিনি ইভেন এই কিছুদিন আগে দেখলাম যেটা আঠারো সালে রিলিজ হয়েছিল তারপরও আমরা নিয়েছি বা আমাদের কাছে এসেছে অপরচুনিটি অনেকের কাছে এসেছে কিন্তু কেউই নিতে পারেনি অনেকেই নিতে পারেনি তো এই যে মিডল অফ মেট স্যার বলছেন মিডিল অফ মে গুড নিউজ আর কামিং আমরা এই মিডল অফ মে মিডিল অফ জুন মিডিল অফ জুলাই আমরা এগুলো তো কান দিব না এগুলো দেখবই না আমরা কারণ আমাদেরকে আমরা দেখেছি কমিটমেন্ট আমরা অ্যাড স্যার কমিটমেন্ট দেখেছি আমরা ডেইজ দেখবো না আমরা কমিটমেন্ট দেখবো কি কমিটমেন্ট করছে সেটা কিভাবে পূরণ হচ্ছে হ্যাঁ হয়তো মিডিল মিডিল অফ জুন হতে পারে একটা বড় সিস্টেমকে করানো যে আপনি পিস থেকে সুতা টানছে আইডিয়াই নেই কারণ এগুলো আমরা জানি না তো কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে মার হয় কিভাবে আটকানো হয় কিভাবে একটা মানে কোম্পানিকে এথিক্যাল হয়ে আশা থেকে বিরত রাখতে হয় এগুলো যারা আনেথিক্যাল ওয়ার্ক করে যারা এই ডিজিটাল ওয়ার্ল্ডে যারা আনেথিক্যাল প্র্যাকটিস করে ম্যাক্সিমামে আনে প্র্যাকটিস করে তারা কিন্তু জানেন এবং তাদের সাথে ফাইট করে তাদের সাথে যুদ্ধ করে এই সিস্টেমটা পুরো সাড়ে আটশো কোটি মানুষের জন্য নিয়ে আসছেন নট এ জোক কি করতে হচ্ছে তাকে চিন্তা করেন এমনি তো বলেন না যে ডাই জু প্রতিদিন হেলে যাচ্ছি প্রতিদিন হেল থেকে উঠে আসছি আবার যেতে হচ্ছে আমাকে যেখানে আমি যেতে না চাই তারপরও আমাকে যেতে হচ্ছে কার জন্য যাচ্ছে না আমাদের জন্য এই ফাউন্ডিং মেম্বারদের জন্য এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য এইরকম মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা হওয়া মুশকিল থাকতে পারেন অনেক মানুষ কিন্তু এই রকম মানুষ হওয়া মুশকিল যিনি পুরো পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষের জন্য চিন্তা করেন নট অনলি ফাউন্ডিং মেম্বার আমাদের চিন্তা করলে তো আমাদের কবেই স্যার কত কি করে দিতে পারতেন আমরা অনেক বাধা জয় করেছি এক স্যার আমরা অনেক বাধা জয় করেছি এটি আমাদের কি বাধাগুলো জয় করাটাই হচ্ছে আমাদের সাকসেস সিড যেটাকে আমরা বুনতে পেরেছি এবং সেখান থেকেই সাকসেসের ফলগুলো আমরা পাবো এমএলএম ব্যর্থতা না দেখলে আমরা যদি এমএলএম ব্যর্থ স্যার বলছেন এমএলএম ব্যর্থতা যদি আমরা না দেখতাম যারা উপর লেভেলে ওয়ান টু থ্রি ফোর এ পর্যন্ত যারা সাকসেস নিচে ছয় ছয় হাজারে হাজারে লোক মানে তাদের বেড়া জালে পিষ্ট হচ্ছেন পিষ্ট হয়ে তাদের না মানে কি বলবো মানে তারা লাইফে লাইফকে ঘৃণা করতে শিখে গেছেন এমএলএম এ যারা ধরেছেন কিন্তু কিছু মানুষ যারা উপর লেভেলে আছে তারা কিন্তু এমএলএম থেকে পয়সা করেছেন কিন্তু সেটা কি এভাবে পয়সা তো আমরাও করতে পারি অ্যানিটিক্যাল ওয়ার্ড করলে বহু পয়সা কমানো যায় বহু কিন্তু সেটা আমাদের একসাথ চাচ্ছেন না এই এমএলএম না দেখলে অনপ্যাসিভ যে কি প্রয়োজনীয়তা পৃথিবীতে এইটা মানুষ আমরা বুঝতে পারতাম না অনপ্যাসিভ যে পৃথিবীতে কিভাবে সিস্টেমটা নিয়ে এসছে এই এমএলএম এর এগেইনস্ট তাছাড়া এখানে তো মানুষ পৃষ্ঠ হতেই আছে ডে বাই ডে পিষ্ট হচ্ছে এখনো এখনো এমন এমন অফার আসে আমার কাছে মানে কি বলবো নমস্কার দূরে থাকেন আপনি আসলে আমার সাথে জুড়েন আমি আপনার সাথে আর জুড়বো না কারণ আমরা মানুষের জন্য জুড়ছি মানুষকে ভালো করার জন্য দিচ্ছি এই যে মেটা আমরা একটু মেটা একটু একটু আলাপ করি যে মেটা

এটা কার কথা আমার কথা নয় এটা সুন্দর পিচাই এর কথা হান্ড্রেড বিলিয়ন ডলার এআই ইনভেস্ট করছেন গুগল কে কোথায় আছেন জেনসেন হুয়াং আমরা সকলে চিনি জেনসেন ইন দ্য নিয়ার ফিউচার হিউম্যানাইড রোবট উইল অ্যাভেলেবল ফর টেন টু টোয়েন্টি থাউজেন্ড ডলার কার আমরা যে কার কিনি আমরা যে গাড়ি কিনি এই গাড়িগুলো কত এবি আমেরিকাতে বলা হচ্ছে যে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার ডলারের মধ্যে একটা ভালো কার পেয়ে যাবে একটা সময় আসছে নিয়ার ফিউচার নিয়ার মানুষ হিউম্যান রোবট কেনার জন্য অস্থির হয়ে উঠবেন তারা সেগুলোকে কিনবেন এবং সেখানে বলা হচ্ছে যে টেন ডলার থেকে টোয়েন্টি পর্যন্ত সেই হিউম্যান রাখা যেতে পারে আপনার কি রকমের প্রয়োজন আপনি তারপরে সাথে জুড়েন এআই সাথে জুড়েন কারণ এআই আপনার ভবিষ্যৎ এআই আপনার ফিউচার আপনার জেনারেশনের ফিউচার নেক্সট ডে আসতে যাচ্ছে এই যে এই এই কাজগুলো হচ্ছে এই যে দেখেন গিকি ডট ইউএস এনারা একটা কোম্পানি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট কনফারেন্স করছেন তারা এ এই আজকে কনফারেন্স শুরু এপ্রিল টোয়েন্টি থ্রি অনলাইন কনফারেন্স আজকে থেকে শুরু থ্রি ডেজ এর কনফারেন্স হবে সেখানে কি হবে থার্টি থ্রি থাউজেন্ড প্লাস পার্টিসিপেন্ট ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড থ্রি থাউজেন্ড প্লাস পার্টিসিপেন্ট অনলাইন ওয়ার্ল্ড ওয়াইড থেকে তারা জুড়বে এখানে কি করার জন্য সফটওয়্যার শেখার জন্য এআই কে শেখার জন্য লাইন অফ টোয়েন্টি প্লাস টপ এক্সপার্ট টোয়েন্টি প্লাস টপ এক্সপার্ট যারা আছেন ওয়ার্ল্ড এআই এক্সপার্ট তারা সেখানে ক্লাস নিবেন তারা সেখানে জ্ঞান শেয়ার করবেন নলেজ শেয়ার করবেন সেখানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে লাস্ট ডেতে এবং সেখানে কি করা হবে সার্টিফিকেট প্রদান করা হবে এআই সার্টিফিকেটও প্রদান করা হবে থিঙ্ক অ্যাবার দ্যাট এআই কোথায় যাচ্ছে পুরো পৃথিবী এআই কে নিয়ে মেতে আছে যার যেটা ডেভেলপমেন্ট দরকার লাগুক না বিলিয়ন ডলার বাট আমার এআই চাই তোরা কে কে বলিস ভাই আমার সোনার হরিণ চাই দ্যাট মিন্স এআই সোনার হরিণ এখন যা বোঝা যাচ্ছে এবং এইটাই মানুষ সকলেই প্রত্যেকটা সেক্টর এটাকে গ্র্যাব করার চেষ্টা করছে যত লাগে লাগুক তাছাড়া তিন পিছনে করে দেবেন আপনারা দেখেন নোকেয়া কোডাক এগুলো ক্যামেরা আপনি এই জিনিসগুলো দেখেন যে এরা কি করছে এরা নেক্সট নেক্সট জেনারেশন ফিউচারের মানে কি কথা বলে এই যে অপরচুনিটি গুলো ফিউচারের যে চেঞ্জিং মুড যে আপনি কি দিয়ে চেঞ্জ করতে পারেন সেই চেঞ্জিং মুড তারা কিন্তু গ্রহণ করেনি বিধায় তারা বিলুপ্তির পথে চলে গেছেন তারা মামুদের মতো হয়ে গেছেন আইসবার্গের নিচে দাবা পরে গেছেন তা এখন উঠতে চাইলে তো হবে না কারণ তার তাকে উঠে অনেক উপরে অনেক মানুষ উঠে চলে গেছে অনেক কোম্পানি উঠে গেছে অনেক দূরে যারা বিশ তিরিশ পঞ্চাশ বছর একশো বছর নিয়ে কল্পনা করছেন যে আমি একশো বছরে আমার কোম্পানিকে কোথায় নিয়ে যেতে পারি আমি না থাকি আমার কোম্পানি তো থাকবে ইভেন সেন চারশো বছরের প্রেডিকশন করছি আমরা তো সেইখানে আমরা সিস্টেমটাকে বুঝি সিস্টেমের সাথে থাকি এই যে ওয়ার্ল্ডস লার্জেস্ট নিউরোমর্ফিক কম্পিউটার বা ইন্টেল ওয়ার্কস লাইক হিউম্যান ব্রেন দ্যাট মিন্স কি ইন্টেল ওয়ার্কস কি করছে ওয়ার্ল্ডে লার্জেস্ট নিউরোফর্মিক নিউরোমরফিক কম্পিউটার তারা তৈরি করছে কি জন্য মানুষের ব্রেন যে কাজ করে সেই কাজটা যেন সেই কম্পিউটার করতে পারে এবং সেখান থেকে যেন তারা সেই মানুষের উপকারার্থে যেটা করতে হবে বা যেই পারপাসই হোক সেটা যেন করতে পারে তো দেখেন মানুষ কোথায় ইনভেস্ট করছে এই যে আমরা কালকে দেখছি যে আরটিএ পোস্ট আরটি একটা পোস্ট করছে দুবাই আরটিএ যে তারা 88 স্টেশন পুরো ক্লিন করে দিয়েছে চারটা স্টেশন যেটা মানে পানিতে নিমজ্জিত ছিল সেগুলো পরিষ্কার করছে রাস্তাতে পুরো সবকিছু শেজায়েদ রোড পুরো এখন ট্রাফিক ওপেন হয়ে গেছে পুরোপুরি চলাফেরা করছে আমাদের ওয়ান স্টেশন ও মেট্রোটাও কিন্তু সবকিছু আবার নতুন পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন পুরোপুরি আসার আগে গঙ্গা দিয়ে পরিষ্কার করে নিল ওয়ান প্যাসিভ আসার আগে পুরো ধুয়ে পরিষ্কার যে থেকে আমরা চেঞ্জ হচ্ছি তো অনেক কিছু ইঙ্গিত অনেক কিছুই মনে করতে পারেন কিন্তু আমরা যে যেভাবে থিংকিং লেভেলটা আমাদের যার যেভাবে থিংকিং লেভেল এই যে কালকে আমরা দেখেছি যে মার্চ মাসে আমরা মার্চ মাসে কিছু পাইনি 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 কত কথা মার্চ মাসে পাইনি কি আমরা পাইনি কোম্পানি কি পেয়েছে সেটা দেখেন কোম্পানি আপনার হয়ে কাজ করছে কোম্পানি কি পেয়েছে সেটা দেখেন সেখানে কি আছে আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে কি কি আছে কি কি অ্যাচিভমেন্ট আছে আমরা কি অ্যাচিভমেন্ট করিনি ওই যে আমাদের মাইতি স্যার বলে গেলেন টার্গেটের ট্রাফিক দিয়ে নিয়ে কাজ হচ্ছে টি নিয়ে কাজ হচ্ছে টি সি এ রেডি টি নিয়ে কাজ হচ্ছে টি যখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এই ক্যাটকে ইমপ্লিমেন্ট করতে পারলে এই এমও অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে অটোমেটিক্যালি আমরা তিনটা স্টেপ সি এ টি এই তিনটা স্টেপ যদি আমরা পূরণ করতে পারি বা পুরো করতে পারি আমাদের মতো করে এম ও এটা অটোমেটিক্যালি অনপ্যাসিভ সিস্টেম থেকে আসবে এটাতে কেউ আটকাতে পারবে না কেউ না তো সেখানে দেখা গেল কি 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 আমি একটু অ্যাচিভমেন্ট গুলো নিয়ে কাজ করি যেহেতু আমরা কি পেয়েছি একটু আলোচনা করি অঞ্জয় প্ল্যাটফর্মের একটা সাইনিং সিরোমনি হয়েছে যেটা ডেডিকেট করা হয়েছে কাদের চিলড্রেন এবং ইয়াং এজ এর আরাবিয়ান বাচ্চাদের জন্য যেখানে এটা ইজিপ্টে করা হয়েছে যে ডেডিকেট করা হয়েছে কাদের চিলড্রেন এবং ইয়াংদের জন্য ইভেন্টে কে ছিলেন সেই ইভেন্টে অ্যাটেন্ড ছিলেন আমাদের প্রফেসর সুজান অ্যালকারিনি ম্যাম যিনি চেয়ার ওমেন অফ অনজয় প্ল্যাটফর্ম অ্যান্ড সিইও অফ ও মিডিয়া অ্যান্ড ওয়ার্ক টিম অফ অনজয় প্ল্যাটফর্ম এই সুজান ম্যাম এই ম্যাম আপনি চিন্তা করেন এই ম্যামই কত কতটা ট্যালেন্ট তিনার কাছে আর্সার কালকে বলছিলেন তিনটা দেশের দায়িত্ব দেওয়া আছে তিনার কাছে তিনি তিনটা দেশের গভর্নমেন্টের সাথে গিয়ে তাদের সাথে কোলাবরেশন করে আমাদের যে সিস্টেম সিস্টেমটা কিভাবে গভর্নমেন্টের কাজে লাগতে পারে এডুকেশন সেক্টরে লাগতে পারে কিভাবে এই অঞ্জয়টা কাজে লাগতে পারে এগুলো তিনটা দেশের সাথে তিনি কিন্তু সাইনিং করে এসছেন আমরা সাকসেস সেখানে তো এই যে তিনি মানে ডে বাই ডে এই অনপ্যাসিভটাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন আপনি চিন্তা করেন একটু তিনার কি প্রয়োজন তিনার কি দরকার আছে তিনার অর্থনৈতিক কোনো প্রয়োজন আছে আর্থিক প্রয়োজন আছে নো তিনারা এই লেভেলের যেন মানুষ আছেন তারা অর্থকে প্রাধান্য দেন না তারা কিছু ইনোভেশনকে প্রাধান্য দেন তারাতে কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কিছু কোর্স করার যে যেটা নিয়ে আমার পৃথিবীতে আমাকে মানুষ মনে রাখবে আমি আমার নামটা যেন থেকে যায় আমার আমার পরবর্তী জেনারেশন যেন আমার নাম দিয়ে চলে বা আমার নামটাকে যেন গর্ব ভাবে বলতে পারে তিনারা এগুলো চান তিনের তিনটা দেশের সাথে তিনি কন্ট্রাক্ট সাইন করে চলে এসছেন এবং ইভেন নেক্সট যে নেক্সট কান্ট্রি কিছু আবার তাকে পুশ করা হচ্ছে যে আপনি যান দৌড়ান প্রত্যেকে দৌড়াচ্ছে প্রত্যেকে আমাদের সিইও বলেন সিএমও বলেন সব সবাই আমাদের ইজিপ্টের সিইও বলেন প্রত্যেকে যার যার লেভেল থেকে কাজ করে যাচ্ছেন তিনারা প্রচারে কাজ করে যাচ্ছেন আমাদের টেক টিম আমাদের এআই স্টাফ তারা কি করছেন তারা ইনডোরে কাজ করে যাচ্ছেন কি কাজ হচ্ছে কি যোগ্য হচ্ছে আপনার মানে আপনাদের ধারণা নেই আমার নিবেন আমারও ধারণা নেই বা যেটুকু জানছি বুঝছি সেটা নিয়ে একটু চেষ্টা করছি সকলের সাথে একসাথে শেয়ার করার কারণ আমরা ফ্যামিলি আমাদের জানতে হবে এগুলো তো সেখানে অঞ্জয় প্ল্যাটফর্মে আমাদের সুদান ম্যাম ছিলেন সেখানে কি হয়েছে সেখানে কি কাজগুলো হয়েছে সেখানে কন্ট্রাক্ট সাইন করা হয়েছে কিসের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে ব্র্যান্ড নিউ কিছু প্যাকেজেস নিউ বিজনেস প্যাকেজেস এবং এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট ডেডিকেট করা হয়েছে হবে যে চিলড্রেন এবং ইয়াং পিপলদের জন্য তারা নিজেদেরকে গ্রো করতে পারবে তারা বিজনেস পারপাস গ্রো করতে পারবে তারা ব্র্যান্ড নিউ কিছু প্যাকেজ আছে যে যেভাবে স্কিল ডেভেলপমেন্ট আদারওয়াইজ অনজয়ে অনেক কিছু আছে অনেক কিছু তিনটা সেক্টরকে অনজয়ে অঞ্জয় ভাগ করা হয়েছে জিরো টু সিক্স সিক্স টু টু এইট টুয়েলভ টু এইটিন তো এই প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কাজ আছে যেখান থেকে আপনি আপনার অনুপাতে আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করবেন আগামী ভবিষ্যতে আপনি যেন একজন মানে রিমার্কেবল হয়ে সেইটা সেইটা করার জন্য আপনাকে করতে হচ্ছে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে ভিতরে তো কন্ট্রাক্ট সাইন করেন সেখানে কন্ট্রাক্ট কে সাইন করেন ইজিপ্টে আমাদের কন্ট্রাক্টটা সাইন করেন কে সেখানে তো আমাদের ম্যাম ছিলেন বাট সেখানে কন্ট্রাক্ট সাইন করেন আমাদের তিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামালের বিহাফ হয়ে তিনি সাইনিং সেরেমনি পরিপূর্ণ করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামালকে তাকে তো আর বলতে হবে না দ্য সিইও অফ কোম্পানি অফ দ্য অনপ্যাসিভ কোম্পানি তো ডেভেলপমেন্ট আসবে এই প্ল্যাটফর্ম গুলো থেকে জেনারেশনের ডেভেলপমেন্ট করার জন্যই যেহেতু আমাদের সিস্টেম জেনারেশন বা জেনারেশনের জন্য বলা হচ্ছে তাহলে আপনি এই সিস্টেমটাকে কিভাবে জেনারেশন চালাবে বা জেনারেশনগুলো কিভাবে আগামী ভবিষ্যতে এই ডিজিটালি নিজেকে গ্রো করবে এই ডিজিটালি গ্রো করার যে মানে প্রসপেক্টাস আছে সেগুলো এই অঞ্জয় প্ল্যাটফর্ম থেকে তাদেরকে শেখানো হবে ইভেন এই অঞ্জয় জিনারাই একবার জিনারা এটা সাথে জুড়ে যাবেন সেখান থেকে কিন্তু তিনারা আস্তে 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 অনপ্যাসিভ রূপে এই মহাসমুদ্রে চলে আসবেন এবং সেখান থেকে আর আসলে কিন্তু তিনাকে আর কোথাও পিছিয়ে যেতে হবে না সেখান থেকে তারা ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে করতে সামনের দিকে কিন্তু এগিয়ে যাবেন এই ডেভেলপমেন্ট আসবে এই প্ল্যাটফর্মগুলো থেকে কেবল ক্রিয়েট হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো এখান থেকে কি আসবে দেখেন সেফ অ্যান্ড ইন্টারটেনিং এডুকেশনাল কন্ট্রাক্ট সাইন করে এখানে কি 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 সাইনিং 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 করবে করবে যারা থেকে সুবিধা তারা কিসের জন্য সেফ এডুকেশনাল কন্ট্রাক্ট সাইন করে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারবেন এবং নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং প্ল্যাটফর্ম গুলো তাদেরকে হেল্প করবে তারা নিজেদের থেকে তো স্কিল ডেভেলপ করতে পারবেন যার যার ব্রেনের অধীন মানে মাত্রা দিয়ে ইভেন প্ল্যাটফর্ম গুলো আপনি এই অপরচুনিটি গুলো পেতে পারেন কেন পেতে পারেন কেন সেটা তারা শুনবে অবশ্যই শুনবে যারা এখানে এটা ইউজ করবে এই প্ল্যাটফর্ম তারা কেন শুনবে এই কারণে শুনবে যে পুরো সিস্টেমটাই আমাদের এআই

টেন থার্টি ইয়ার্স আপনি কি করতে পারবেন আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন আপনি কোন উচ্চতায় যেতে পারেন সেইটাও কিন্তু আপনাকে অফার করা হবে এবং সেইটাও আপনাকে দেখানো হবে এই অঞ্জয় প্ল্যাটফর্মের মাধ্যমে তো আপনি নিজেকে ডেভেলপ করার জন্য একমাত্র অঞ্জয় এবং অনপ্যাসিভের উপরে নিজেকে ছেড়ে দিতে পারেন অনপ্যাসিভের উপরে নিজেকে ছেড়ে দিতে পারেন সেক্টর থেকে আপনি ডেভেলপমেন্ট হবেন এভরি সেক্টর থেকে এডুকেশন বলেন এগ্রিকালচার বলেন মেডিকেল বলেন প্রত্যেকটা সেক্টর থেকে স্কিল ডেভেলপমেন্ট বলেন প্রত্যেকটা সেক্টর থেকে তো এই সাইনিং আমাদের হেল্প করবে কি আমরা এই মার্চ মাসে ফাইভ টু সেভেন মার্চ দুবাইয়ে ওয়ার্ল্ড পুলিশ সামিট হয়ে গেল আমরা সকলেই জানি আমরা সকলেই দেখেছি কি প্রোগ্রামটা হলো পুরো ওয়ান কান্ট্রি থেকে আমাদের হেড অফ পুলিশ ডিপার্টমেন্ট আর সেক্টর সেখানে কিন্তু তারা এসেছিলেন এবং সেই প্রোগ্রামটা হোস্ট করেছে কে আমাদের ও মিডিয়া তো সেইখানে ক্লোজিং সেরেমনিতে 7th মার্চ ক্লোজিং সেরেমনিতে এক বছরের ক্লোজিং সেরেমনিতে একটা ওখানে প্রোগ্রাম হয় যেখানে বলা হচ্ছে যে এই এই পুলিশ সামিটে বলা হচ্ছে যে এক বছরের জন্য একটা স্লোগানকে সেখানে আপনার ইমপ্লিমেন্ট করা হয় যেটা বলা হচ্ছে আহ ইউনিটাইন গ্লোবাল ফর সেস সেফার টুমোরো নাও এটা হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ সামমিটের নেক্সট ওয়ান ইয়ারের স্লোগান যে সেফার টুমোরো নাও তো এইটা বলা হচ্ছে সেখানে এবং শিরোমণিতে অ্যাটেন্ড কেস গিয়েছিলেন শিরোমণিতে অ্যাটেন্ড ছিলেন আমাদের লাস্ট দিনে ও অফ অনপ্যাসিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল স্যার অ্যান্ড প্রফেসর সুজান অ্যালকালিনী ম্যাম সিইও অফ অমিডিয়া দ্য মিডিয়া আর্ম অফ দ্য কোম্পানি তিনারা দুজন সেখানে ছিলেন সেখানে আমাদের অনপ্যাসিভ সেখানে অনার্ড হয়েছে তার মাধ্যমে ইউর হারনেস কমান্ডার অফ চিফ ইন দুবাই পুলিশ তিনি কিন্তু আমাদের একটা অ্যাওয়ার্ড গিভ করেছেন তো সেইখানে আমরা সেই অ্যাচিভমেন্টটা আমরা দেখতে পেয়েছি নেক্সট একটা কম্বাইন্ড ইভেন্ট এটা গেল পুলিশ সামিট নেক্সট কি নেক্সট একটা কম্বাইন্ড ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে যেটা এই মার্চ মাসে গত মার্চ মাসে যেটা দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ওম্যান ইজিপ্ট এটা কারা করছে অর্গানাইজ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ ওম্যান আরাবিক পাবলিক অফ ইজিপ্ট যেটা হোস্টিং অ্যান্ড অর্গানাইজ করেন ওমিডিয়া এবং প্রফেসর সুজান অ্যালকালেনি ডেলিভার করেন সেখানে সেখানে তিনি ডেলিভার করেন দ্য অ্যানুয়াল কন্টেস্ট অ্যাওয়ার্ড তিনি সেখানে তিনাকে বলা হয়েছে যে অ্যানুয়াল কনটেস্ট অ্যাওয়ার্ড যেটা এটা তিনি তিনার হাত থেকে তিনি দেবেন এবং দিয়েছেন এবং সেটার স্লোগান কি ছিল ইয়ং পিপল চেঞ্জিং দ্য ইমেজ তো এই যে ইয়ং পিপল চেঞ্জিং দ্য ইমেজ সব সময় দেখেন ইয়ং চিলড্রেন ইনাদের নিয়ে আমাদের অনপ্যাসিভ কাজ করছে কারণ অনপ্যাসিভ তো বড় অনপ্যাসিভ এর ভীষণ অনেক বড় টু লং যেটা আমরা আমরা শেষ করতে পারবো না তাহলে কারা শেষ করবে নেক্সট নেক্সট যে জেনারেশন জেনারেশন আসছে এই এই টু মাধ্যমে তাদেরকে পুরোপুরি শিক্ষিত করে তোলা হবে পুরোপুরি শিক্ষিত করে তোলে হবে যারা যেভাবে চান এবং এই জন্যই কিন্তু এই যে এই স্লোগানটা দেখেন ইয়াং পিপুল চেঞ্জিং দ্য ইমেজ এটা কিন্তু সেই কম্বাইন ইভেন্টের আপনার স্লোগান ছিল সেখানে এডুকেশন এডুকেটিং গার্লস সেখানে দেখেন কি বলা হচ্ছে সেখানে এডুকেটিং গার্লস এন্ড ডিপেন্ডিং মোমেন্টাল বলা হচ্ছিল গার্লসদের এই যে গার্লসদের এডুকেশন মহিলাদের উমেন এডুকেশন এনাদেরকে পুশ করা হচ্ছে ইনাদের শিক্ষিত করেন একটা শিক্ষিত পারে একটা শিক্ষিত জাতির উপহার দিতে তো সেইখানে একটা ওমেন পুরোপুরি শেখানো হচ্ছে কিভাবে তাকে এডুকেটেড করা হবে কিভাবে তাকে তার কার্যক্রম একটা ছেলেকে বা একটা মানুষ করতে একটা পুরো মানে ফ্যামিলির কিভাবে আপনি ওম্যান আপনি আপনার আহ ইয়েটা কন্ট্রিবিউট করতে পারেন সেইটা সেইটা শেখানো হচ্ছে তো এইটা আমরা অ্যাচিভ করতে পেরেছি এই যে এই কাজগুলো এই কাজগুলো কেন হচ্ছে বলেন তো

খালিফা অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল সিলেক্টেড ও মিডিয়া আর্ম অর্গানাইজ করেন রামাদান ইভেন্ট কিসের উপরে সেখানে একটা আবুধাবিতে একটা জেনারেল অ্যাওয়ার্ড আমরা দেখেছি যে খালিফা অ্যাওয়ার্ড একটা আয়োজন করা হয়েছিল সেটা এডুকেশনাল সিলেক্টেড মানে পড়াশোনার উপরে দেখেন প্রত্যেকটা সেক্টরে আমি যে কটা আলোচনা করলাম প্রত্যেকটা সেক্টরে পড়াশোনা এডুকেশন আসেই এডুকেশন আমাদের অনপ্যাসিভের আরেকটা ব্যাকবোন আমি বলবো এই অক্যাডেমি অনপ্যাসিভের ব্যাকবোন কি ওখানে পুরো জাতির ব্যাকবোন কি ওকাডেমি এডুকেশন তো দুটো ব্যাকবোন হলো তো আমরা তো আমাদের ব্যাকবোন ঠিক করছি ওখানে অনপ্যাসিভের ব্যাকবন দেন আমাদের কি কাজ জাতির ব্যাকবোনকে ঠিক করা এই যে এডুকেশন পারপাস এত কাজ হচ্ছে এই আসা মাত্র পৃথিবীটা পুরো চেঞ্জ হয়ে যাবে পড়াশোনার লেভেল ভার্চুয়াল লেভেলের পড়াশোনার চেঞ্জ হয়ে থিঙ্কিং ওয়াও বলতে থাকবো আমরা খালি তো সেইখানে আমরা কি দেখলাম রামাদান ইভেন্ট কিসের উপরে অ্যাবাউট এআই এর উপরে এডুকেশন এডুকেশনকে কিভাবে এআই দ্বারা ক্যাপচার করা যেতে পারে এই যে এগুলো এইটার কিন্তু অ্যাওয়ার্ড হয়েছে যেখানে এআই ফিল্ডে সেখানে কে কে ছিলেন দেখেন সেখানে এআই ফিল্ডের সব সিনিয়র ও ছিলেন সেই অ্যাওয়ার্ডে যেখানে রমাদান ইভেন্টের জন্য রমজানের ইত্যাদির একটা প্রোগ্রাম করা হয়েছিল এবং সেখানে তারা এসছিলেন সেখানে প্রত্যেকে এআই এর সিনিয়র ফিল্ড থেকে এসছিলেন প্রমিনেন্ট এক্সপার্টরা তো সেখানে দ্য ভার্চুয়াল সেখানে দেখেন সেখানে দ্য ভার্চুয়াল ফ্রেজ নামের একটা রোবট ছিল যেটা কে ক্রিয়েট করেছে আমাদের ও মিডিয়া এই হামদা সেখানে যতজন গেস্ট আসছিল তাদের সাথে ভার্চুয়াল প্রেজেন্টেশন করছিলেন ভার্চুয়াল কোলাবারেশন করছিলেন হামদা তাদেরকে জানাচ্ছিলেন যে এই ও ক্যাডেমি কি ও মিডিয়া কি এগুলো সবকিছু জানাচ্ছিলেন তাদের সাথে ভার্চুয়ালি সেই হামদার রোবট এবং সেই রোবট প্রত্যেকটা গেস্ট কে আমাদের ওয়েলকাম এবং আমার থেকে কিছু জানুন সেখানে টাচ স্ক্রিনওয়ালা একটা হামদার রোবট দেখেছি আমরা আমাদের মার্চের ভিডিওতেও আছে তো সেইটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা হার্ডওয়ার সেক্টরে কি কি করতে যাচ্ছি এটা বাদ দিলাম হার্ডওয়্যার সেক্টর পরে যখন আসবে তখন আমরা দেখব কিন্তু ডিজিটাল সেক্টর যেটা সেইটা আমরা নিয়ে বুঝি এখন এইটা গেল খালিফা ওয়ার্ড নেক্সট নেক্সট কি অন প্যাসিভ দুবাই হেডকোয়ার্টারে আসি দুবাই হেডকোয়ার্টারে আরব ডেভেলপমেন্ট এন্ড ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন ইউনিয়ন অফ দা লিগ অফ আরব স্টেট এর ডেলিগেটসরা এসেছিলেন কারা এসেছিলেন ইউনিয়ন অফ দা লিগ অফ আরব স্টেট আরব স্টেটের একটা ইউনিয়ন আছে একটা লিগ আছে সেই লিগের যারা ডেলিগেটস মোস্টলি মানে কি বলবো এক্সিকিউটিভ পারসন তারা তারা এসছিলেন আমাদের অনপ্যাসিভ এর ডুবাই অফিস ভিজিট করতে এবং অনপ্যাসিভ এর সেটা ভিডিও দেখেছি আমরা একুশ তিন দুই হাজার চব্বিশ তারিখে এসছিলেন সেই ভিডিওটা আমরা দেখেছি যে তাদেরকে ওয়েলকাম করা হয়েছে তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাদেরকে তাদের সাথে কিছু কোলাবোরেশন করা হয়েছে তারা আমাদেরকে আমাদের সিস্টেমটিকে বোঝার জন্য তারা আমাদের হেডকোয়ার্টারে এসছেন তারা সবকিছু দেখছেন অনপাসি কি অনপাসি কি করতে যাচ্ছে সবার উচ্চতা অনপাসি কি করতে যাচ্ছে অনপাসি 휴ম্যানিটি করতে যাচ্ছে ওভারঅল তো পটেনশিয়াল অফ করাপশন ফ্রম বোথ সাইড নিয়ে আলোচনা করতে এসেছিলেন পটেনশিয়াল অফ কর্পোরেশন ফ্রম বোথ সাইড মানে কর্পোরেশনের কি আছে সেগুলো নিয়ে আলোচনা করতে রমজান মাসের শুরু থেকে আমরা দেখেছি আমাদের অনপ্যাসিভ ওমিডিয়ার যে ফেসবুক পেজ আছে বলেন আমাদের ইউটিউব পেজ বলেন এই যে ও মিডিয়ার যে পেজ রমজান অ্যাক্টিভিটিস অফ এর সূত্রে শুরুর দিন থেকে পয়লা রমজান থেকে ডেইলি বেসিস রমজান মাসের অ্যাক্টিভিটিস সেখানে আমরা দেখতে পেয়েছি প্রতিদিন একটা দোয়ার সাথে একটা রমজানের একটা দিনকে প্রতিদিন বরণ করে নেওয়া হয়েছে এই মাক্ষের মাসে তো সেইখানে আমরা দেখেছি আমাদের অ্যাক্টিভিটিস প্রতিদিন ছিল থার্টি ডেজ থার্টি ডেজই ছিল তো সেইখানে আমরা দেখেছি এটা কি কার মাধ্যমে হয়েছে এটা হয়েছে ওমেডিয়ার সিইও প্রফেসর সুজার ম্যানের তত্ত্বাবধানে হয়েছে এটার মানে পুরোপুরি দায়িত্ব ছিল হচ্ছে সুদান যেটা সুদান ম্যাম করে দেখিয়েছেন পুরো রমজান মাস হ্যাটসঅপ নেক্সট কি নেক্সট সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সূত্রে সোশ্যাল অ্যাক্টিভিটি এর সূত্রে দুবাই হেডকোয়ার্টারে আমাদের যে হেডকোয়ার্টার আছে দুবাই অফিস স্কলিপাতে সেই হেডকোয়ার্টারে হ্যাপি ওমেন্স ডে পালন করা হয় এবং সেখানে কেক কাটা হয় আমরা দেখেছি যে এর আগেও আমাদের এমপ্লয়ীদের মান্থলি বেসিস আমাদের এমপ্লয়ীদের যাদের বার্থডে থাকে একদম মাসের শেষে গিয়ে পুরো মান্থ ওয়াইজ যাদের বার্থডে থাকে তাদেরকে কিন্তু কি করা হয় সেলিব্রেট করা হয় তাদেরকে কিন্তু গিফট দেওয়া হয় তাদেরকে কেক কাটানো হয় এবং তাদেরকে নিয়ে সেখানে একটা পার্টি হয় বা ডেটাই হোক তো এই রকম আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু কার্যক্রম চালু আছে সেই রকমই একটা ওমেনস ডে পালন করা হয় আমাদের কেক কাটা হয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল স্যার সিও সকল স্টাফ ওমেন যারা আছে ওমেনদের করেন যারা স্টাফ ওমেন আসেন ফিজিক্যালি ফিজিক্যাল রোল ওমেনদের কোম্পানির প্রতি কি আছে এই যারা আমাদের ওয়ার্কিং ওয়ার্কিং ওমেন যারা আসেন আমাদের অনপাসিপের সাথে তাদের ফিজিক্যালি রোলটা কি তারা কি করতে পারেন এই কিন্তু একটা ডিসকাশন হয় সেখানে তাদেরকে বোঝানো হয় যে আপনারা কি করতে পারেন আপনার দিক থেকে অনপ্যাসিভের জন্য তো সেখানে তাদেরকে বোঝানো হয় সেম কন্টেস্ট সেটা গেল কি ওমেন্স ডে সেম কন্টেস্টেই কিন্তু এইচআর ডিপার্টমেন্ট আমাদের যে এইচ ডিপার্টমেন্ট আছে সেখানে হেলডে ট্রেনিং কোর্স সেখানে একটা ট্রেনিং কোর্সের ব্যবস্থা করা হয় এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে সেই অন্টাসির হেডকোয়ার্টারে দুবাই সেখানে কি করা হয় সেলিব্রেশন অফ মাদার ডেজ সেখানে মাদার ডেজ সেলিব্রেশন করা হয় তাদেরকে নিয়ে আমাদের যারা এমপ্লয়ি আছেন যারা ওমেন এমপ্লয়ি আছেন যারা মাদার তাদেরকে নিয়ে কিছু মাদারকে নিয়ে সেখানে এইচআর ডিপার্টমেন্ট দ্বারা সেখানে ট্রেনিং কোর্স করানো হয় সেখানে কিছু সেখানে কারা ছিলেন সেখানে কিছু থেরাপিস্ট বা কনসালটেন্টস দের নিয়ে যারা থেরাপিস্ট ছিলেন কনসালটেন্টস ছিলেন তাদেরকে নিয়ে ট্রেন করা করা হচ্ছিল তাদেরকে ট্রেনিং যে কি পাওয়ার আছে দেখেন সব জায়গাতে ওমেন প্রত্যেকটা সেক্টরে গার্লস ওমেন তাদেরকে তাদের জন্য চিন্তা করা হচ্ছে কেন মাদার টেরেসা বানাবেন স্যার এমনি তো বলেননি থাউজেন্ড অফ মাদার টেরেসা বানাবো আমি আমার হাতে তো সেইখানে মাদার টেরেসা তৈরি করতে হলে ওমেনদের দিকে নজর দিতে হবে ওম্যানদের শিক্ষিত করে তুলতে হবে এবং দিকে এগিয়ে যেতে হবে তাদের জন্য কাজ হচ্ছে এখানে তো ওমেনদের কি পাওয়ার আছে ওমেনদের যে মানে ভিতরে কি পাওয়ার আছে যেটার দ্বারা ওমেনরা কন্ট্রিবিউট করতে পারেন কন্ট্রিবিউট করে সেখান থেকে চ্যালেঞ্জ যেগুলো আছে ওমেনদের কাছে যেগুলো চ্যালেঞ্জেস আছে এগুলো মোকাবেলা করতে পারেন স্ট্রেংথ হ্যাপিনেস সাকসেস অর্জন করতে পারেন তাদের সেই পাওয়ার দিয়ে ওমেন পাওয়ার দিয়ে আমাদের এমনি তো রোববারে ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস হয় না কেন হয় আমাদের স্যারও জানেন যে ওমেন্সদের আগে দরকার ওমেন্সদের জন্য আমরা এক্সট্রা একটা পার্ট রেখেছি আমাদের সেভেন ডেজ সেভেন ডেজের ওয়ান ডে আমরা ওমেনদের জন্য রেখেছি কেন প্রত্যেকটা ওমেন যারা এখানে আসেন প্রত্যেকে যেন অনপ্যাসিভ সম্বন্ধে নলেজেবল হতে পারেন এবং আপনি আপনার নিজের থেকে আপনি যেন সবকিছু করতে পারেন আমরা জানি একটা পুরুষের চেয়ে পাওয়ার অনেক বেশি সব দিকে বলেন ওয়ার্ক দিকে দিকে বলেন সব দিকে ব্রেন বুদ্ধিমত্তা সব কিন্তু সেটাকে পলিশিং দরকার ব্রেন কি আপনার ব্রেনকে যত পলিশ করবেন তত ব্রেন ধারালো হবে তীক্ষ্ণ হবে তত কাজ করবে একটা ওয়ার্ড যদি আমরা দশ বার বলি একবার বললে হয়তো মনে থাকবে না দশ বার যখন বলতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো তখন কিন্তু আমার ব্রেনের মধ্যে সেটা কি হলো পলিশ করে সেটা কিন্তু ওখানে ফিক্স হয়ে যাবে সেটা আর আপনার মিসবে না তো এই যে পলিশিং এই পলিশিং করার জন্য কি আমরা ওয়েবিনারে আসি যে আমাদের নিজেদেরকে পলিশ করি আরো জানি আরো জানি প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো স্যার আমাদের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করেন তো সেখান থেকে আমরা নলেজেবল হই সকলেই থাকি একসাথে থাকে তো এই যে হ্যাপিনেস সাকসেস এগুলো অর্জন করতে পারেন ওমেন্সরা কিভাবে তাদের পাওয়ার দিয়ে ওমেন্স পাওয়ার দিয়ে এবং টপে যেতে পারেন এবং ট্রেনিংরা সবাই অনপ্যাসিভ ওয়ার্কিং ওমেন ছিলেন বললাম না যারা ট্রেনিং ছিলেন ওখানে সকলেই অনপ্যাসিভের ওয়ার্কিং ওমেন ছিলেন তাদেরকে শিক্ষিত করাচ্ছে কারণ তারাই পারে আরেকটা ওমেনকে শিক্ষিত করে রাখতে বা একটা ম্যানকে শিক্ষিত করতে একটা বাচ্চাকে একটা চাইল্ডকে একটা ইয়ং ছেলেকে মেয়েকে শিক্ষিত করতে পারেন আমরা বাইরে কাজ করি ওমেনরা কি করে ওমেনরা কিন্তু এখন বাইরে কাজ করে ইভেন ঘরেতেও কাজ করে তো তারা অবশ্যই আমাদের চেয়ে অনেক ওয়ার্ক লোড ওয়ার্ক ক্যাপাবিলিটি বেশি রাখে এবং তাদেরকেই পলিশ করা হচ্ছে মাদার তেরেসা বাড়ানোর জন্য তো আমরা অনেক কিছুই শুনলাম তো অনেকটা সময় নিয়ে নিলাম স্যার তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং আসছি স্যার ওভার টু ইউ সোমেন ঘোষ স্যার স্যার আমাকে শোনা যায় ইয়ে স্যার শোনা সোমেন স্যার কোথায় গেলেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার সাহা অসংখ্য ধন্যবাদ গ্রেট আই অ্যাপ্রিসিয়েট ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ইটস মাই প্লেজার ইয়েস টোটাল যে মার্চ মান্থে যে আমাদের ভিডিওটা তার উপরে আপনি দারুণভাবে আলোচনা করলেন একদমই তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে নো প্রবলেম সেটা এক ঘন্টা হতে পারতো